হাশরের ময়দানে আমাদেরকে কিভাবে উপস্থিত করা হবে? সহি বুখারীর বর্ণনা কিতাবুর রিকাক, কোমল হওয়া অধ্যায়, রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন, ইন্নাকুম মাহশুরুনা হুফাতান উরাতান গুরলা সুম্মা কারা কামা বাদানা আউয়াল খালকিন নুঈদু। নবী বলেন, হাশরের ময়দানে তোমাদেরকে জুতা ছাড়া খালি গায়ে খতনাবিহীন তোমাদেরকে উপস্থিত করা হবে। হাশরের ময়দানে তোমাদেরকে যখন সমবেত করা হবে, পায়ের মধ্যে জুতা থাকবে না, শরীরের মধ্যে কাপড় থাকবে না, খতনাবিহীন তোমাদেরকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। তাহলে বুখারীর বর্ণনা আসছে, কিয়ামতের ময়দানে আমাদেরকে উপস্থিত করা হবে, পায়ে জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, খতনাবিহীন। আবার আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, মানুষকে যেইভাবে কবর দেওয়া হয় তাকে কেয়ামতের ময়দানে ওই কাপড়ই উঠানো হবে। মন দিয়ে বুঝছেন, কিন্তু আবু দাউদ শরীফের হাদিসে আসছে, যেই কাপড়ে মানুষকে কবর দেওয়া হবে কেয়ামতের ময়দানে, কবর থেকে তারে ওই কাপড়েই উঠানো হবে। বুখারীর হাদিসে আছে, কেয়ামতের ময়দানে মানুষকে যখন সমবেত করা হবে, তার পায়ে জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, খতনাবিহীন তাকে উপস্থিত করা হবে। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, কবর থেকে বান্দাকে যখন উঠানো হবে, ওই কাপড়ে উঠানো হবে যেই কাপড় তার গায়ে ছিল। তাহলে দুই হাদিসের মধ্যে অর্থগত ব্যবধান হয়েছে কি হয় নাই? এখন আপনারা উস্তাদ ছাড়া যারা অনেক কিছু অর্জন করে ফেলেন এই যুগে, এটা এই দুই হাদিসের জবাব দেন। আপনাদের পকেটেও দুটো হাদিস আছে, যারা হাদিসের অ্যাপস চালান, আমি বলি না চালাবেন না, পড়বেন, হাদিস পড়বেন, কিন্তু এই দুটো হাদিস আপনাদের পকেটে এখন আছে, তো এই দুই হাদিসের জবাব কি? হ্যাঁ, এক হাদিসে বললেন নবীজি, যেই কাপড়ে তাকে দাফন করা হবে ওই কাপড়ে কবর থেকে উঠানো হবে। আরেক হাদিসে বললেন, তোমাদেরকে জুতা ছাড়া কাপড় ছাড়া কেয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। এক হাদিসে বললেন, শরীরের মধ্যে কাপড় থাকবে এমন অবস্থায় কবর থেকে উঠানো হবে। আরেক হাদিসে বললেন, শরীরের মধ্যে কাপড় থাকবে না। তাহলে দুই হাদিসের অর্থের মধ্যে ব্যবধান আছে না নাই? তাহলে এখান থেকে কি বোঝা যায়? যে কোনো বিদ্যা অর্জনের জন্য ওস্তাদ দরকার। কি দরকার? আমার নবীর দুটোটা কথাই সঠিক। তো দুই কথা যদি সঠিক হয়, তো যে হাদিসের মধ্যে আসছে শরীরে কাপড় থাকবে না, আবার আরেক হাদিসে আছে শরীরে কাপড় থাকবে, দুটোটা সঠিক হয় কেমনে? প্রথম কথা, দুটোটাই সঠিক। দ্বিতীয় কথা, এই জবাব দিবে কারা? ওস্তাদ। বলেন কে দিবে? ওস্তাদ। এই জন্য ওস্তাদ জরুরি, এটা আগে মানেন। ওস্তাদ লাগেনি, তাহলে ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার যা বলেন, সব বিদ্যায় ওস্তাদ লাগে, কোরআন হাদিসের বিদ্যায় ওস্তাদ লাগবে। দুই হাদিসের ব্যাখ্যা হলো, মানুষকে কবর থেকে যখন উঠানো হবে তখন তার শরীরে কাপড় থাকবে, যেই কাপড়ে তাকে দাফন করা হবে। কবর থেকে উঠানোর সাথে সাথে তার শরীরের কাপড়টা খুলে দেওয়া হবে। কাপড় খুলে দেওয়ার পর তখন কাপড় ছাড়া হাশরের ময়দানে গিয়ে উপস্থিত হবে। আবার বলছি, কবর থেকে যখন উঠানো হবে শরীরে কাপড় থাকবে, কিন্তু উঠানোর পর তার কাপড়টা খুলে দেওয়া হবে, দুনিয়ার কাপড় তার শরীরে থাকবে না। খোলো, এরপর কাপড় ছাড়া গিয়ে হাশরের মাঠে জমা হবে। তো দুই হাদিস মিলান, আবু দাউদের শরীফে কবর থেকে কাপড় সহ উঠবে, বুখারীর হাদিসে কাপড় শরীরে থাকবে না। দুই হাদিস কিভাবে মিলাবো? কাপড় সহই কবর থেকে উঠার পর কাপড় খুলে ফেলা হবে, এরপর হাশরের মাঠে জমা হবে, এই বুখারীর হাদিস মিলে গেল। তো এটাই নবীজি বললেন, কাপড় সহ কবর থেকে উঠবে, তো উঠার পর কাপড়টা খুলে ফেলা হবে, তো এরপর তো শরীরে কাপড় থাকবে না। তো কাপড় যখন থাকবে, এই হাদিসের ব্যাখ্যা হবে কবর থেকে ওঠা অবস্থায়, আর কাপড় যখন থাকবে না, এটার ব্যাখ্যা তার ওই উঠা অবস্থায় যে কাপড়টা ছিল ওটা খুলে ফেলা হবে, এরপর সে কাপড় ছাড়া কেয়ামতের মাঠে, হাশরের মাঠে গিয়ে উপস্থিত হবে। কথা বুঝে আসছে সবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাশরের ময়দানে সবাই যখন সমবেত হবে, সর্বপ্রথম যাকে পোশাক পরিধান করানো হবে তিনি হবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। قال رسول الله صلى الله عليه وسلم
ان اول الخلائق يكسى يوم القيامه ابراهيم عليه الصلاه والسلام সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে যাকে পোশাক পরানো হবে তিনি হবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি বলেন আউয়ালু মাই ইউকসা ইয়াউমাল কিয়ামতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউকসা হুল্লাতাম মিনাল জান্নাহ কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবীকে জান্নাত থেকে পোশাক আনার পর ইব্রাহিম নবীকে জান্নাতের পোশাক পরিধান করানো হবে ثم يؤتى بي فأكسى حلة من الجنة এরপর আমার কাছে পোশাক আনা হবে আনার পর আমাকে জান্নাতের পোশাক পরিধান করানো হবে প্রথমে ইব্রাহিম নবীকে এরপর আমার আমার কাছে পোশাক আনা হবে আনার পর আমাকে জান্নাতের পোশাক পরিধান করানো হবে তো এই ভাবে কিয়ামতের ময়দানে মানুষের অবস্থাগুলো এমন হবে সর্বপ্রথম কার কবরটা ছিদ্র করা হবে মুসলিম শরীফের 2278 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم انا اول من ينشق عنه قبره رسول الله صلى الله عليه وسلم বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার কবরটা উন্মোচন করা হবে ছিদ্র করা হবে ওই কবর থেকে কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদকে সর্বপ্রথম বের করা হবে সহিহ বুখারীর বর্ণনা 4813 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নী আউয়ালু মাইয়ারফাউ রাসহু বাদা নাফখাতিল আখিরা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ইসরাফিল দ্বিতীয় সিংহায় যখন দ্বিতীয়টা ফু দিবে সিংহার মধ্যে যখন দ্বিতীয় ফু দিবে এই দ্বিতীয় ফু দেওয়ার পর কিয়ামতের ময়দানে আমি আমার মাথাটা সর্বপ্রথম উপরে উঠাবো এর মানে কবর থেকে আমি সর্বপ্রথম উঠব যেই বিষয়টা আমি আপনাদের সামনে বলার জন্য ভূমিকাটা নিলাম সেটা হলো এই কিয়ামতের ময়দানটা যখন কায়েম হবে কায়েম হওয়ার পর কিয়ামতের ময়দানে বিভিন্ন মানুষের অবস্থা বিভিন্ন ধরনের হবে এক নাম্বার কাফেরের অবস্থা দুই নাম্বার গুনাগার ইমানদারের অবস্থা তিন নাম্বার মুত্তাকি ইমানদারের অবস্থা কাফেরের অবস্থা কেমন হবে সূরা মাআরিজের 43-44 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইখরুজুনা মিনাল আজদাসি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন خاشعة أبصارهم ترهقهم ذلة সেদিন কাফেররা কবর থেকে উঠবে দ্রুততার সাথে خاشعة أبصارهم তাদের চক্ষুগুলো ভীত থাকবে শঙ্কিত থাকবে ترهقهم ذلة লাঞ্ছনা তাদেরকে ছেয়ে ফেলবে ذلك اليوم الذي كانوا يوعدون এই দিনের ব্যাপারে তাদেরকে ওয়াদা করা হয়েছে তাদেরকে সতর্ক করা হয়েছে কিন্তু তারা সতর্ক হয় নাই কাফেররা কবর থেকে দ্রুততার সাথে কিয়ামতের ময়দানে উঠবে চক্ষুগুলা ভীত থাকবে শঙ্কিত থাকবে আল্লাহ বলেন এই দিনের ব্যাপারেই তাদেরকে ওয়াদা করা হয়েছিল তো আল্লাহ বলেন কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন কাফেররা কবর থেকে যখন উঠবে তখন তারা দেখলে মনে হবে খুব দ্রুত একটা লক্ষ্যস্থলের দিকে তারা ছুটে চলছে তাদেরকে দেখলে এমন মনে হবে এই হলো আপনার কাফেরের কিয়ামতের ময়দানে সে যখন কবর থেকে দিক ছুটাছুটির তার এই অবস্থা হবে সূরা কমারের 6-7 নম্বর আয়াতে আল্লাহ বলেন فَتَوَلَّ عَنْهُمْ يَوْمَ يَدْعُ الدَّاعِ إِلَى شَيْءٍ نُكُورٍ نبي আপনি তাদেরকে এড়িয়ে চলেন অপেক্ষা করেন সেই দিনের যেই দিন আহ্বানকারী আহ্বান করবে ইলা শাইইন নুকুর ভয়ানক পরিণতির দিকে তাদেরকে আহ্বান করবে خُشَّعًا أَبْصَارُهُمْ يَخْرُجُونَ مِنَ الْأَجْدَاثِ চোখগুলো নত থাকবে তারা কবর থেকে উঠবে كَأَنَّهُمْ جَرَادٌ مُنْتَشِرٌ কাফেরদেরকে দেখলে মনে হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো তারা কিয়ামতের ময়দানে ছুটাছুটি করতেছে মুহতিইনা ইলাদ্দা
হত বিহবল হয়ে তারা আহ্বানকারীর দিকে ছুটবে, ইয়াকুলুল কাফিরুন, কাফেররা বলবে হাদা ইয়াউমুন আসির, এটা একটা কঠিন দিন, কাফেররা বলবে এটা একটা কঠিন দিন। এই হলো হাশরের ময়দানে তারা বিক্ষিপ্ত পঙ্গপালের মতো ছুটাছুটি করবে। সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কালু ইয়া ওয়াইলানা মাম বাআসানা মিম মারকাদিনা হাজা, কাফেররা কবর থেকে উঠবে, ওঠার পর বলবে আমাদেরকে কে আমাদের শয়নস্থল থেকে এইখানে উত্থিত করলো, কে আমাদেরকে উঠাইল, তারা পেরেশানের মতো ছুটাছুটি করবে আর কেয়ামতের মাঠে তারা বলতে থাকবে। সূরা ইব্রাহিমের 48-49-50 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন কাফেরদের অবস্থা কেমন হবে কেয়ামতের ময়দানে? আল্লাহ বলেন, وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد, অপরাধীদেরকে দেখবেন কিয়ামতের ময়দানে তাদেরকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় আছে। কিয়ামতের ময়দানে শিকলের মধ্যে বাঁধা অপরাধীদেরকে আপনি দেখবেন, সারাবিলুহুম মিন কাতিরান, আল্লাহ বলেন তাদের পোশাকগুলার দিকে তাকায় দেখবেন আলকাত্রার পোশাক। কিসের পোশাক? আলকাত্রা। وَتَغْشَى وُجُوهَهُمُ النَّارِ, আগুন তাদেরকে ছেয়ে ফেলবে, ঢেকে ফেলবে। কাফেরদেরকে দেখবেন কেয়ামতের ময়দানে শিকলের মধ্যে বাঁধা, আর দেখবেন আগুন তাদেরকে চারদিক থেকে ঢেকে ফেলছে, আগুন তাদেরকে ছেয়ে ফেলছে, তাদের মনে হবে মারা যাবে। আল্লাহ বলে না না, মারা যাবে না। ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানি ওয়ামা হুয়া বিমাইয়িত, কেয়ামতের ময়দানে অথবা জাহান্নামে যারা যাবে অনেকের মনে হবে আরে আমি মনে হয় মরে গেলাম, আল্লাহ কয় না তোমার মনে হবে তুমি মারা যাবা কিন্তু তুমি মরবা না। লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা, আল্লাহ বলেন মরণের স্বাদ একবার গ্রহণ করছো আর মরণের স্বাদ গ্রহণ করবা না, শেষ। তো কাফেরদের কেয়ামতের ময়দানে এই অবস্থা হবে। সূরা মারিয়ামের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনদিরহুম ইয়াউমাল হাসরা, আপনি তাদেরকে সতর্ক করেন আফসুসের দিন সম্পর্কে। আল্লাহ কেয়ামতের ময়দানটাকে বললেন আফসুসের দিন, এই ব্যাপারে তাদেরকে সতর্ক করেন যে এটা হবে আফসুসের দিন। সূরা নিসার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইযি ইয়াদুল্লাযীনা কাফারু ওয়া আসাউর রাসূল লাউ তুসাওয়া বিহিমুল আর, যারা কুফরি করেছে যারা রসুলের নাফরমানি করেছে তারা সেদিন কামনা করবে, হায় লাউ তুসাওয়া বিহিমুল আর, যদি মাটির সাথে তাদেরকে সমান করে দেওয়া হতো। এর মানে কাফেররা কামনা করবে আজকে মাটি আর আমরা যদি এক হয়ে যেতাম, এর মানে যদি আমাদেরকে আর উঠানো না হতো আমরাও যদি মাটি হয়ে যেতাম ভালো হতো, মাটির সাথে সমান করে দিলেই তো ভালো হতো। সূরা নাবার 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফের বলবে হায় যদি আমি মাটি হয়ে যেতাম। এই হলো আপনার কাফেরের লাঞ্ছনাদায়ক কেয়ামতের মাঠের তাদের অবস্থা। বলেন তো ঈমান ছাড়া আমাদের দেশে অনেক মানুষ আছে না যাদের ঈমান নাই, ভালো কাজ করে আছে না? তো ঈমান ছাড়া যারা ভালো কাজ করছে যাদের ঈমান নাই তাদের কি অবস্থা হবে? মনে করেন আবু জাহেল একটা ভালো কাজ করছে দুনিয়াতে, কথার কথা, কিন্তু তার তো ঈমান নাই। অথবা কাফেরদের মধ্যে যারা ভালো কাজ করছে, ভাই চা পান করে না, এটা নষ্ট করে না, আমি চা পান করি না। হ্যাঁ, তো কেয়ামতের ময়দানে যে সমস্ত কাফের মুশরিক আছে, তো কাফের মুশরিক যারা দুনিয়াতে ভালো কাজ করছে তাদের তো ইমান নাই কিন্তু ভালো কাজ করছে, খুব মন দিয়ে বুঝবেন। দেখবেন অনেকের ইমান নাই, 50-60 হাসপাতাল আছে তার কিন্তু ইমান নাই, তো সে তো ভালো কাজ করছে, তার এই ভালো কাজের পরিণামটা কি হবে? কাজ তো ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নূরের 39-40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মা, আপনাদের এই নসিন্দিতে এমন জমিন আসেনি যেই জমিনের এপাশ থেকে তাকাইলে দেখা যায় বাড়িঘর নাই, অনেক পরে গিয়ে বাড়িঘর, এরকম জমিন দেখছেন নি আপনারা? যে তাকাইছেন তাকায়া দেখলেন লম্বা সময় পর্যন্ত শুধু জমিন আর জমিন, এরপরে আবার বাড়িঘর শুরু, এরকম জমিন আছে না? প্রচন্ড রুদ্রের মধ্যে দুপুর ঠিক 12-12:30 সময় একটু হাঁটবেন, প্রচন্ড গরম,
পিপাসা লাগছে আপনার, দূর থেকে মনে হবে ওই যে দেখা যাইতেছে পানি চিকচিক করে, দৌড়ে গিয়ে দেখবেন আসলে পানি না, ওই রোদ্রের মধ্যে কি জানি চিকচিক করছে আপনার পানি মনে হইছে, কাশে গিয়া দেখবেন যে এটা পানি না। এরকম মুহূর্ত যদি আপনারা দেখতে চান, প্রচন্ড রোদ্রের মধ্যে এরকম তাকায়া দেখবেন, দেখলে মনে হয় ঝিকঝিক করতেছে, আসলে কাছে গিয়ে মনে হবে এটা পানি না, ওই দূর থেকে মনে হয়েছে পানি, এরকম দেখছেন কখনো? আচ্ছা, এটাকে আরবিতে বলা হয় সারব, বাংলায় বলা হয় মরিচিকা। বলেন বাংলা কি বলা হয়? মরিচিকা। প্রথমে আমার সাথে বলেন, বলেন যারা ইমান সারা আমল করে, বলেন তাদের আমলের দৃষ্টান্ত হলো মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো। মরুভূমির মধ্যে আপনি মরিচিকা দেখছেন দূর থেকে চিকচিক করতেছে মনে হচ্ছে পানি, কাছে গিয়ে দেখেন পানি না, তাহলে যেটারে পানি মনে করলাম আসলে সেটা পানি না। ইমান সারা যারা ভালো কাজ করবে তাদের মনে হবে অনেক কিছু করে ফেলছি, আল্লাহ কয় করে ফেলছো এটা তোমার মনে হবে, কিন্তু তোমার এই আমলটা হবে মরুভূমির মধ্যে মরিচিকারে যেমন পানি মনে হয় আসলে পানি না, তোমার এই ভালো কাজকে ভালো মনে হলেও ইমান না থাকার কারণে এটা ভালো না। তো সূরা নূরের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিয়াতি ইয়াহসাবুহু যমআনু মা, যারা কাফের কুফরি অবলম্বন করেছে তাদের আমলের দৃষ্টান্ত কাসারাবিম বিকিয়া, মরুভূমির মধ্যে মরিচিকার মতো, ইয়াহসাবুহু যমআনু মা, যেই মরিচিকাকে পিপাসার্ত ব্যক্তি মনে করে পানি, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, পিপাসার্ত ব্যক্তি যখন মরিচিকাকে পানি মনে করে পানির কাছে যায়, যাওয়ার পর দেখে কিছুই নাই। তো আল্লাহ বলেন পিপাসার্ত ব্যক্তি যেমন মরিচিকাকে পানি মনে করে তার কাছে গিয়ে দেখলো আসলে এটা পানি না, কিছুই নাই, ঠিক যারা ইমান ছাড়া আমল করে ওই কাফেররাও মনে করবে ভালো কিছু করছি, আসলে তাদের এই আমলের দৃষ্টান্ত মরুভূমির মধ্যে মরিচিকার মতো। আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত ধরে রাখার তৌফিক দান করুন। আর কিসের মতো? দেখেন গভীর সমুদ্র, এই সমুদ্রের নিচে আপনি আছেন, গভীর সমুদ্রের নিচে আছেন, রাতের অন্ধকারে আপনি সমুদ্রের নিচে, গভীর সমুদ্র, অন্ধকার সমুদ্র, আবার রাতের অন্ধকার, আবার ওই অন্ধকারের উপরে যে আসমানটা আছে আসমানের মধ্যেও মেঘ, এক রাত, দুই নাম্বার ওই রাতের আকাশটাও মেঘাচ্ছন্ন, বুঝেন উপরে আসমান মেঘাচ্ছন্ন, আবার প্রচণ্ড কালো রাত, আবার সমুদ্র, এই সমুদ্রের নিচে আছেন আপনি, বলেন তো কিছু দেখবেন নি? আবার বুঝেন মেঘ উপরে, কঠিন অন্ধকার রাত, আবার গভীর সমুদ্র, এই পানির নিচে আপনি কিছু দেখবেন? আল্লাহ বলে যারা ইমান সারা আমল করবে তাদের দৃষ্টান্ত এমন, ওই গভীর সমুদ্রের মধ্যে অন্ধকারের মধ্যে আবার উপরে মেঘ, যেমন কিছু দেখা যায় না, ইমান সারা আমল করলে ভালো মনে হলেও ফলাফল দেখবে কিছুই দেখা যায় না। আল্লাহ বলেন আউকা জুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাউজুম মিন ফাওকিহি মাউজুম মিন ফাওকিহি সাহাব, তাদের আমলের দৃষ্টান্ত জুলুমাত, এমন অন্ধকারের মতো, ফি বাহরিল লুজ্জি, যে অন্ধকার গভীর সমুদ্রের মধ্যে, ইয়াগশাহু মাউজুম মিন ফাওকিহি মাউজুম মিন ফাওকিহি সাহাব, আল্লাহ বলেন গভীর সমুদ্রের মধ্যে যার উপরে ঢেউ, ঢেউর উপর আবার ঢেউ, এর উপর আবার মেঘ, এই কঠিন অন্ধকারের মধ্যে আছে, ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, ওই অন্ধকারের মধ্যে যদি আপনি আপনার হাত বের করেন আল্লাহ বলে সে তার হাতটা, নিজের হাতটাও দেখতে পায় না। ইমান ছাড়া যারা আমল করবে মনে হবে অনেক কিছু করছে, কিন্তু ওই গভীর সমুদ্রের মধ্যে যেমন কোনো ব্যক্তি নিজের হাতটাও দেখতে পায় না, কাফেররাও তার আমলের ফলাফল দেখতে পাবে না। সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন مثل الذين كفروا بربهم اعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف সাইচিলিন নিসাই, আপনাদের এই এলাকার সবগুলা সাই আইনা এই মাঠের মধ্যে রাখলেন,
মাঠের মধ্যে রাখলেন প্রচন্ড বাতাসের দিনে, ওই প্রবল ঝড়ের মধ্যে বাতাস আইসা ওই সাইকে উড়াইয়া নিয়ে গেল। এখন আপনারা বলেন তো এই এলাকার সমস্ত ছাইগুলা একটা মাঠের মধ্যে রাখলাম, প্রবল বাতাস ঝড়ের দিনে রাখলাম, ছাইগুলা থাকবে না, উড়ে যাবে? আল্লাহ বলেন ইমান ছাড়া যারা আমল করবে তাদের আমলগুলা এই ছাইয়ের মতো, যেই ছাই প্রবল বাতাসে কোনো মূল্য নাই, ইমান ছাড়া আমলেরও কোনো মূল্য নাই, কাফেরদের ভালো কাজের কোনো মূল্য কেয়ামতের মাঠে থাকবে না। আল্লাহ বলেন مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف جرى كافر تدر عمل الدشتان تهلو كرماد چاير مطو اشتدت به الريح في يوم عاصف প্রবল ঝড়ের দিনে প্রচন্ড বাতার যেমন সাইকে উড়িয়ে নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে যারা কাফের তাদের আমলের দৃষ্টান্ত ওই সাইয়ের মতো, এই আমলের কোনো মূল্য থাকবে না। আমরা যারা ইমানদার আমাদের ইমানটা যেন মরা পর্যন্ত ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সূরা ফুরকান 23 নম্বর আয়াত। শীতের দিন কিছুদিন পরে আসবে, ঘরের মধ্যে বসে থাকবেন, মাঝে মাঝে দেখবেন টিনের ছিদ্র দিয়ে একটা রৌদ্রের আলো ঘরের মধ্যে ঢুকে, ছোট্ট একটা ছিদ্র দিয়ে। ওই রৌদ্রের আলো ঢুকার পর আলোর মধ্যে দেখা যায় ঘুরা ঘুরা কি যেন উঠতেছে, দেখছেন এরকম? আসলে কি ওই আলোর মধ্যে উড়ে না পুরা ঘরে উড়ে? হ্যাঁ, পুরা ঘরে উড়ে, কিন্তু দেখা যায় শুধু আলোর মধ্যে। যারা ইমান ছাড়া আমল করে কেয়ামতের ময়দানে তাদের ওই আমলের ফলাফলগুলা কেয়ামতের মাঠে উঠতে থাকবে, কেউ দেখবে না। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। যারা ঈমান ছাড়া ভালো কাজ করে তাদের এই ভালো কাজের ফয়সালা আমি আল্লাহ করব, উড়তে থাকা বিক্ষিপ্ত দুলা কণার ন্যায় বানিয়ে দিব, তাদের ওই আমলগুলা দেখা যাবে না, এইভাবে উড়তে থাকবে দেখা যাবে না, যেইগুলা দেখা যাবে না ওইগুলা তো ওজনের পাল্লায় উঠানো যাবে না, দেখাই যায় না, তো পাল্লায় উঠাইবেন কি? দুইটা পাল্লার মধ্যে আমলনামা দেওয়া লাগবে, তো আমলনামা তো দেখা যাওয়া লাগবে, দেখা গেলেই না পাল্লার মধ্যে দেওয়া হবে। আল্লাহ বলেন তাদের এই কাজগুলা এরকম উঠতে থাকবে, দেখাই যাবে না, তো আমি তাদের ওই আমল পাল্লায় দিব কিভাবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন যারা ঈমান ছাড়া আমল করছে তাদের আমলের কোনো ওজন আমি আল্লাহ সাব্যস্ত করব না। আল্লাহ ঈমান আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করেন। সূরা আলী ইমরান 117 নম্বর আয়াত। দুনিয়াতে ঈমান ছাড়া বিভিন্ন সংস্থা দান করে, এরকম শুনেন না আপনারা? যেমন আপনারা মাঝে মাঝে অনেকের ছবি আঁকেন হাতের মধ্যে, মাশাআল্লাহ টেটু আঁকেন, টেটু কেন? আমার অমুক পছন্দের ফুটবলার আঁকে তাই আমিও আঁকি। তো দেখা যায় ঈমান ছাড়া ওই বিভিন্ন ফুটবলাররা বিভিন্ন জায়গায় বড় বড় অঙ্কের দান করে, আর আপনারাও মাশাআল্লাহ ফেসবুকে লেখেন আমি তাকে এই কারণে বেশি পছন্দ করি কারণ সে এই এই জায়গায় দান করে, এরকম লেখেন না? আপনারা বললেও লেখেন না বললে ফেসবুকে তৈরি কারা লেখে? সব তো মুসলমানরাই লেখে। আমাদের বাংলাদেশের ছেলেরা অনেকে লেখে যে তাকে আমার যে কারণে ভালো লাগে, কাকে? একজন খেলোয়াড় দিছে মনে করেন যে তার ঈমান নাই, তো মনে করেন সে তার পছন্দের খেলোয়াড়, সে দান করছে, কয় তাকে আমার আসলে এই কারণে ভালো লাগে, মানে সে দান করে এই করে সেই করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান ছাড়া যারা দান করে তাদের দানগুলা হলো হিম শীতল বাতাসের মতো, যেই ঠান্ডা বাতাস মানুষের ফসল নষ্ট করে দেয়, ঈমান ছাড়া দান যারা করে তাদের এই দান হলো ওই বাতাসের মতো যেই বাতাস মানুষের ক্ষতি করে। সূরা আলী ইমরানের 117 নম্বর আয়াতে আল্লাহ বলেন মাসালু মা ইউনফিকুনা ফি হাদিহিল হায়াতিদ দুনিয়া কামাসালি রিহিন ফিহা সিররুন আসাবাত হারসা কওমিন ظلموا انفسهم فاهلكت। আল্লাহ বলেন যারা দুনিয়ার মধ্যে দান করে ঈমান ছাড়া তাদের দানের দৃষ্টান্ত হল ওই হিমশীতল বাতাসের মতো, যেই বাতাস কারো ফসলের মধ্যে গিয়ে আঘাত করে, আঘাত করার পর ওই মানুষগুলা হলো তারা যারা নিজেদের উপর জুলুম করেছে, তাদের ফসলগুলা ওই বাতাস নষ্ট করে দিছে। তাহলে বলেন তো যেই বাতাস ফসল নষ্ট করে দেয় এই বাতাস কি কারো জন্য কল্যাণ না অকল্যাণ? ঠিক তেমনি ভাবে ঈমান ছাড়া যারা দান করে আল্লাহ কয় তাদের দানের দৃষ্টান্ত এমন। আল্লাহ আমাদের কি ঈমানের দৌলত ধরে রাখার তৌফিক দান করেন। এবার আসেন বেঈমান যারা তারা ঝগড়া করবে আপোষের মধ্যে, জাহান্নামেও ঝগড়া করবে তারা।
সূরা শুআরার 91 থেকে 100 নম্বর আয়াত মন দিয়ে শুনেন আল্লাহ বলেন ওয়াবুরিজাতিল জাহিমুলিল গাবিন ওয়া কিলা লাহুম আইনা মা কুনতুম তাআবুদুনা মিন দুনিল্লাহ জাহান্নামকে উন্মোচন করা হবে পথভ্রষ্টদের জন্য ওয়া কিলা লাহুম আইনা মা কুনতুম তাআবুদুনা মিন দুনিল্লাহ পথভ্রষ্টদেরকে বলা হবে তারা কোথায় যাদের দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করতা আল্লাহ বলবেন আচ্ছা তারা কোথায় আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত দুনিয়াতে করতা বলেন আল্লাহ ছাড়া দুনিয়াতে ইবাদত করে এমন মানুষ আসেনি তো আল্লাহ তাদেরকে বলবে ওই সমস্ত খোদারা কোথায় ওই সমস্ত মাবুদরা কোথায় তোমরা যাদের ইবাদত করতা কোথায় কোথায় আনো 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 তারা কোথায় আল্লাহ বলবে হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন আল্লাহ বলবে তারা কি তোমাদের সাহায্য করতে পারবে অথবা তারা কি নিজেদেরকে সাহায্য করতে পারবে ফাকুবকিবু ফিহা হুমুল গাওুন আল্লাহ বলেন সেদিন যাদের ইবাদত তারা করত ওই তাদের খোদা এবং যারা ইবাদত করত উভয় শ্রেণীকে মাথাটা নিচে করে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে وجنود ابليس اجمعون قالوا وهم فيها يختصمون আল্লাহ বলেন ইবলিসের যত সৈন্য আছে তাদেরকেও জাহান্নামে ফেলে দেওয়া হবে এবার তারা কি করবে সেখানে ঝগড়া করবে আর বলবে তাল্লাহ ইন কুন্না লাফি দলালি মুবিন আল্লাহর কসম আমরা স্পষ্ট পথভ্রষ্টর মধ্যে আছি ওয়ামা আদাল্লানা ইল্লাল মুজরিমুন আমাদেরকে পথভ্রষ্ট করেছে অপরাধীরা এরপরে দেখেন কি বলে ফামালাদা মিন শাফিঈন আমাদের কোনো সুপারিশকারী নাই ওয়ালা সাদিকিন হামিম আমাদের কোনো অন্তরঙ্গ বন্ধু নাই কাফেররা জাহান্নামের মধ্যে ঝগড়া করবে আর বলবে দেখো আজকে এই সমস্ত খোদাদেরকে মানার কারণে আমরা জাহান্নামের মধ্যে আজকে আমগো খোদা আর আমরা সবাই দেখি জাহান্নামে আছে সব জাহান্নামে সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতের অনুবাদটা শুনেন দেখেন কি সুন্দর আল্লাহ বলেন বলিয়াতে বলেন তো আমাদের একটা শত্রুর নাম আছে শয়তান বলেন কি নাম এই শয়তান সাহেব কি বলবে জানেন এর যারা অনুসরণ করছে শয়তানের যারা অনুসরণ করছে এই মিস্টার শয়তান কি বলবে দেখেন ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আম কিয়ামতের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক শয়তান তার অনুসারীদেরকে বলবে দেখো আল্লাহ তোমাদেরকে সঠিক ওয়াদা করেছে শয়তান বলবে অনুসারীদেরকে আল্লাহ তোমাদেরকে সঠিক ওয়াদা করেছে ওয়া ওয়াআতুকুম আমি ইবলিস সাহেবও তোমাদেরকে সঠিক ওয়াদা করেছিলাম আমিও তোমাদেরকে ওয়াদা করেছিলাম ফা আখলাফতুকুম কিন্তু আমি ওয়াদা খেলাফ করেছি আমি তুম করে হুদাই উল্টা পাল্টা বুঝাইছি আর তোমরাও মনে করছো এটাই সঠিক আমি তুম করে যে ওয়াদা করছি এগুলো সব ফালতু আর মিথ্যা ওয়াদা ছিল আল্লাহ যত ওয়াদা করছে সব সত্য ছিল এরপরে ইবলিস বলবে ওয়ামা কানালি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি দেখো তোমাদের উপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না আমি শুধুমাত্র এতটুকু ক্ষমতা ছিল আমি তোমরে দাওয়াত দিছি যে চলো সুদ খাও চলো ঘুষ খাও শুধু এই দাওয়াতটা দিছি তোমরা আমার দাওয়াত গ্রহণ করছো আমি আর কিছু করার নাই ইবলিস বলবে দেখো আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না আমি শুধু তোমরে দাওয়াত দিছি আসেন সুদ খান আসেন ঘুষ খান তোমরা আমার কথা সুন্দর মেনে নিয়েছো এরপরে ইবলিস কি কয় দেখেন ফালা তালুমুনি আমারে তিরস্কার করো না আমারে কিছু করো না ইবলিস বলবে ওয়ালুমু আনফুসাকুম নিজেদেরকে তিরস্কার করো কিল লেগে আমার কথা শুনছো ইবলিস বলবে মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া আমি তোমাদের ফরিয়াদ শুনবো না তোমরাও আমার ফরিয়াদ শুনবো না দেখো কিছু করার নাই তোমরাও যেখানে থাকবা আমিও সেখানে থাকবো চলো কেউ কারো ফরিয়াদ শুনবো না ইন্নি কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল ইতিপূর্বে তোমরা যে আমি মিস্টার ইবলিসকে আল্লাহর সাথে শরীক করছো দেখেন এবাদতের মধ্যে আমি শয়তানকেও তোমরা শরীক করছিলা আজকে আমি অস্বীকার করছি তোমরা আমার ঠিক করো নাই কাজটা আমি তোমরে অস্বীকার করতেছি যাও যাও নিজের কথা নিজেরা বুঝো ইবলিস বলবে সেদিন অনুসারীদের তাহলে ইবলিসের অনুসারী হওয়া যাবে না আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দান করেছেন ইমান নিয়ে মরার তৌফিক দান করেন এবার আজকে আমাদের আলোচনার 3 নম্বর আলোচনা না 1 নম্বর আলোচনা গেল আপনার কাফেরদের আলোচনা 2 নম্বর আলোচনা ইমানদার মুমিন ও আরেকটা আলোচনা কাফেরদের ব্যাপারে সেটা হলো কাফেররা যখন জাহান্নামে যাবে এরা দুনিয়াতে যাদের অনুসরণ করছে অথবা দুনিয়াতে একদল মানুষ অন্যদের অনুসরণ করছে
ওরা বুঝাইছে দেখো এটা করো এটা করো এটা করো তাই জাহান্নামী হয়েছে। সূরায় আহজাবের 66-67 নম্বর থেকে 68 নম্বর আয়াতে আল্লাহ বলে ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, যেদিন তাদের চেহারা পরিবর্তন হয়ে যাবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, সেদিন তারা বলবে হায় যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম, আমরা যদি রসুলের আনুগত্য করতাম। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا, তারা বলবে আল্লাহ আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি, আমাদের বড় নেতা যারা আছিল এদের অনুসরণ করেছি, এরাই আমাদেরকে বদভ্রষ্ট করছে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ নেতাদেরকে দ্বিগুণ শাস্তি দেন, আল্লাহ নেতাদেরকে ডাবল আজাব দেন, আমগরে যা দিবেন এর ডাবল দিবেন নেতাদেরকে, কারণ এরা আমগরে পদভ্রষ্ট বানাইছে তাই আমরা জাহান্নামী হয়েছি, আল্লাহ এগুলার দ্বিগুণ দিবেন আমগরে যা দিবেন। এ হলো আপনার কাফেরদের হালাত হবে কেয়ামতের মাঠে। এবার আমরা দ্বিতীয় আলোচনায় যাই, চলেন। ইমানদার গুনাগার যারা হবে, ইমান আছে কিন্তু গুনাগার, দুনিয়াতে বিভিন্ন গুনাহ করছে, তাদের কি অবস্থা হবে কেয়ামতের ময়দানে? একদল ইমানদারের ইমান ছিল জাকাত দেয় নাই, কি দেয় নাই, জাকাত, জাকাত না দেওয়া ন্যায় না অন্যায়? অন্যায়। সহি বুখারীর বর্ণনা 4565 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤدي زكاته, رسول الله صلى الله عليه وسلم বলেন আল্লাহ যাকে সম্পদ দিয়েছে সে যদি জাকাত না দেয়, বলেন আল্লাহ যাকে সম্পদ দিয়েছে সে যদি কি না দেয়, মুসসিলালাহু মালুহু সুজাআন আকরা, কিয়ামতের ময়দানে তার সম্পদকে টেকু বিষধর সাপে রূপান্তরিত করা হবে, লাহু জাবিবাতান, এই সাপের দুই চোখের উপরে কালো দুইটা ফোঁটা থাকবে, চিহ্ন থাকবে, ইয়া আখুযু বিল হিজামাতাইহি ইয়ানি বিশিদকাই, এই সাপ ওই জাকাত যে আদায় করে না তার দুই গালের মধ্যে চাপ দিয়ে ধরে বলবে আনা মালুকা, আমি তোমার মাল, আনা কানজুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, দুনিয়াতে তুমি কেন জাকাত দেও নাই, ওই যেই মালটা তুমি জাকাত দেও নাই ওই সম্পদ আজকে আমি সাপ হইছি, এখন তোমাকে আমি খাবো সাপ। এই হাদিস বইলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আলী ইমরানের একটা আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহ বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম, আল্লাহ বলেন যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন, অনুগ্রহ দিয়েছেন সম্পদ, তারা যারা সম্পদের মধ্যে কৃপণতা করে জাকাত দেয় না, তারা যেন এটা মনে না করে যে আমি জাকাত না দেওয়াটা আমি বেঁচে গেছি, এটা আমার জন্য কল্যাণ, জাকাত না দিয়া মনে করে আমি বেঁচে গেছি, আল্লাহ কয় না বাল হুয়া শাররুল লাহুম, এটা তার জন্য অকল্যাণ, সাইয়ুতাওয়াকুনা, তার এই সম্পদটাকেই সাপ হিসাবে তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, কি হিসাবে, সাপ, 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 আমি যেই ভয় পাই জানেন না, দুনিয়াতেও আর কি, যে আমি আমি আমার কথা বলি সাপ কিন্তু আমি খুব ভয় পাই, এজন্য আমি চিড়িয়াখানায় গিয়েও আমি কিন্তু সাপ যেখানে আছে ওই যে চিড়িয়াখানায় কিন্তু সাপ আছে, ছাত্রদের সাথে ওই ছাত্র জীবনে গেছিলাম কিন্তু আমি সাপ দেখি নাই, অন্যগুলো দেখছি, আমি ওখানে আমি যাবো না, এটা আপনারা দেন, কিয়ামতের ময়দানে যদি সাপ হয় বিষয়টা কি, দুনিয়াতে সবসময় এটা বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাইয়াতি কুল্লিহা, আল্লাহ ছোট সাপ, বড় সাপ, চিকুন সাপ, মোটা সাপ, কোনোটা যাতে দুনিয়াতেও না দেখি আখেরাতেও দেখে না দেখি। তো যারা জাকাত দেয় না এদেরকে আপনার সাপ বানায় গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, আল্লাহ হেফাজত করেন। এবার দেখেন মুসলিম শরীফের হাদিস 987 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما من صاحب ذهب ولا فضة, رسول الله صلى الله عليه وسلم বলেন স্বর্ণওয়ালা আর রূপাওয়ালা লা ইউদ্দি মিনহা হাক্কহা, স্বর্ণওয়ালা রূপাওয়ালা এরা যদি তাদের স্বর্ণ রূপার জাকাত না দেয়, স্বর্ণওয়ালা রূপাওয়ালা যদি স্বর্ণ রূপার জাকাত না দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই স্বর্ণ আর রূপাকে কি করা হবে জানো, সুফিহাত লাহু সফাইহু মিনান নার, আগুনের মধ্যে স্বর্ণ রূপা পুরাইয়া এই স্বর্ণ রূপাটাকে আগুনের পাত বানানো হবে, আগুনের পাত, এই পাত বানায়া
সুম্মা উহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম, এই আগুনের পাতটা আবার জাহান্নামের আগুনে জ্বালানো হবে। বানানো হবে কিসের পাত? আগুনের। এটা বানানোর পর আবার আগুনে সেক দিয়া জ্বালানো হবে। জ্বালানোর পর ফাইকুয়া বিহা জাম্বুহু ওয়া জাবিনুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আগুনের পাত দিয়া যাকাত যে আদায় করে নাই, জাম্বুহু তার পার্শ্ব, ওয়া জাবিনুহু তার কপাল, ওয়া জহরুহু তার পিঠের মধ্যে সেক দেওয়া হবে। হে কি দেওয়া হবে? হ্যাঁ সেক দেওয়া হবে, বলেন না সবাই কি দেওয়া হবে? পাশে কপালে আর পিঠের মধ্যে দেওয়া হবে, এইভাবে ছেক দেওয়া হবে। রাসূল বলেন কুল্লামা বারদাত, আগুনের ওই পাত যদি শুকিয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, আগুন যদি নিভে যায়, উইদাত লাহু, আবার আগুনের মধ্যে ওই পাতটা জ্বালানো হবে। ফি ইয়াউমিন কানা মিকদারুহু খামসিনা আলফাসানা, কিয়ামতের ময়দানে এইভাবে 50,000 বছর তাকে সেক দেওয়া হবে। কয় বছর মানে 50,000 বছর মানে কি একদিন একদিন এরকম না, আল্লাহর রবি বলেন কেয়ামতের ময়দানটাই তো হবে 50,000 বছরের সমান। আল্লাহ বিচার করতে থাকবেন, তো বিচারও চলতে থাকবে, আর যাকাত যে আদায় করে নাই, ওর কপাল, ওর পার্শ্ব আর পিঠে এই 50,000 বছর সেক দেওয়া চলতেই থাকবে কেয়ামতের মাঠে। একদিন কয়দিন? আরে বলেন কয়দিন? ওই একদিনের পরিমাণ কত? 50,000 বছর। কয় বছর? হ্যাঁ 50,000 বছর। তো এইভাবে সেক দেওয়া যখন শেষ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাত্তা ইউকযা বাইনাল ইবাদ ফায়ারা সাবিলাহু ইম্মা ইলাল জান্নাতি ওয়া ইম্মা ইলান নার, প্রায় 50,000 বছর পর আল্লাহ যখন বিচার শেষ করবেন, এরপর ওই বান্দা দেখবে সে কি জান্নাতি না জাহান্নামি সেটা পরে, আগে 50,000 বছর চলতে থাক। এ হলো এক সাহাবীরা এটা শুইনা বললেন ফাল ইবুলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওটের ব্যাপারে কি বলেন? যারা ওট লালন পালন করে এরা যদি ওটের যাকাত না দেয় এদের কি হবে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওটের মালিক যদি ওটের যাকাত না দেয়, এই ব্যক্তিকে একটা সমতল ভূমির মধ্যে মাথাটা নিচের দিকে দিয়ে কেয়ামতের মাঠে উপস্থিত করা হবে। করার পর ওটা রুটের যত বাচ্চা আছে এরা আয়সা কি করবে? পায় তত উহু বি আখফা ফিহা, ওট তার পা দিয়ে তাদেরকে ওই যাকাত যে আদায় করে নাই, কার ওটের যাকাত, ওই উটগুলাই তার উপর দিয়ে পারাবে। ওয়া তাদহু, আর তাকে মুখ দিয়া কামড় দিতে থাকবে, ওটা রুটের যত বাচ্চা আছে সবাই পারাবে আর মুখ দিয়ে তারে কামড় দিবে। তুমি কেন আমগো যাকাত দুনিয়াতে দিলা না? সাহাবীরা বললেন ফাম্মাল ইবিলু ফাম্মাল গনামু আল বাকারু ইয়া রাসূলুল্লাহ, হুজুর গরু ছাগল যারা পালন করে এরা যদি এগুলার হক আদায় না করে তাদের কি অবস্থা হবে? হ্যাঁ ফারাম আছে নি, গরুর ফারাম ছাগলের ফারাম অনেকের। হ্যাঁ ফারাম যাদের আছে আপনারা কিন্তু আলেমদের থেকে মাসালা জেনে নেবেন, ফারাম থাকলে মাসালা আছে, এক দুইটা গরু এটা ভিন্ন, কিন্তু ফারাম যাদের আছে ফার্ম গরু ছাগলের আপনাদের জন্য কিন্তু মাসালা আছে। সাহাবীরা প্রশ্ন করলেন হুজুর যাদের গরু ছাগল এরা যদি হক আদায় না করে? ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন গরু ছাগলের হক যারা আদায় করে না, কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকেও সমতল ভূমির মধ্যে মাথা নিচু করে উপস্থিত করা হবে। গরু আর ছাগল আর তাদের বাচ্চাগুলো আসবে, আসার পর ওই ব্যক্তিকে শিং দিয়া ঘাই দিতে থাকবে। লাইসা ফিহা আকসা ওয়ালা জালহা ওয়ালা আদবা, শিংওয়ালা কোনো প্রাণী থাকবে, কয় শিং ছাড়া কোনো প্রাণী থাকবে না, কয় ভাঙা শিংও থাকবে না, কয় ভাঙা শিংও থাকবে না, বাঁকা শিংও থাকবে না, সোজা সোজা শিং থাকবে সব প্রাণীগুলার। এই শিং দিয়ে গুতা দিবে আর মুখ দিয়ে আঘাত করবে, পা দিয়ে মারাইতে থাকবে। যাকাত দেয় না, তাহলে ইমানদার যাকাত দেয় না, এর অবস্থা হবে কেয়ামতের মাঠে। আর কেয়ামতের মাঠের একটা দিন হবে 50,000 বছরের সমান, এই ব্যক্তির এই 50,000 বছর এইভাবে শাস্তি চলতে থাকবে। এরপর আল্লাহ ফয়সালা করবেন কি জান্নাত না জাহান্নাম সেটা পরের ব্যাপার। ভাই কথাগুলা কি মনে থাকবে? কি আওয়াজ দিয়ে হালকা হয়ে গেল, কথা মনে থাকবে? হালকা হোক আর জোর হোক, আপনারা যদি না করেন, যদি কন যে হুজুর কেয়ামতের মাঠে আমি রেডি আছি রুম তো আপনি থাইকেন রেডি, আমার কি তো সমস্যা নাই। জাকাত দিয়েন, বকেয়া জাকাত যারা দেন নাই এগুলো আদায় করে দিয়েন, আলেমদের সাথে পরামর্শ করে বলবেন হুজুর আমার তো এরকম ব্যাংকে 5,00,000 টাকা জমা ছিল, আমি তো ব্যাংকে যে টাকা থাকলে জাকাত দিতে হয় জানতাম না, আমি তো গত 5 বছর দেই নাই। এরকম যদি না দিয়ে থাকেন তা আপনি জাকাতগুলো দিয়ে দিন।
দোকান ভাড়া দেননি, আরে দেননি, অ্যাডভান্স নেননি, কি সত্যি হাওয়া কয় না নাও কয় না, দোকান ভাড়া অ্যাডভান্স নেননি? আচ্ছা নে, তো অ্যাডভান্সের টাকার জাকাত কার বলেন? মালিকের, মালিককে, কি যে অ্যাডভান্স রাখছে না যে অ্যাডভান্স দিছে? যে দিছে, হ্যাঁ, 5 লাখ টাকা অ্যাডভান্স ফালায় রাখছেন আপনি, তো এই টাকার জাকাত আসবে না না আসবে, এটা আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে তো আপনার। এই জন্য খুব সাবধান সতর্কতার সাথে চলিলেন। অনেক মানুষ জাকাতের মাসালা না জানার কারণে আপনারা জাকাত দিচ্ছেন না। জাকাতের মাসালাগুলা ওলামায়ে হযরতদের সাথে পরামর্শ করবেন যে আমার তো এই পরিমাণ টাকা অমুক জায়গায় জমা আছে, প্রভিডেন্ট ফান্ড আছে নি, আছে না প্রভিডেন্ট ফান্ড, তে ফান্ডে যে আপনারা টাকা এত পরিমাণ জমা রয়েছে, কার কি পরিমাণ জমা, আলেমদের কাছে এসে জানাবেন। জানানোর পর বলবেন, হুজুর কি করা, গত 10 বছর 15 বছর তো আমার টাকা অমুক জায়গায় জমা ছিল, আমি তো জাকাত দেই নাই। হ্যাঁ, আপনাকে জাকাত দিতে হবে, আখেরাতের যদি সুন্দর বানাতে চান আপনার বকেয়া জাকাতও দিতে হবে, নতুন করে জাকাত আসলে এটাও জাকাত দিতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আরেক দল ইমানদার যারা অহংকার করত দুনিয়াতে, মনে করেন আছে না এরকম? তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يحشر المتكبرون يوم القيامة أمثال الزبر في سور الرجال, অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো উপস্থিত করা হবে। আচ্ছা বলেন তো কার আকৃতি, কিসের মতো? পিঁপড়া কেমন দেখা যাইব? পিঁপড়ার মতো কিন্তু আকৃতি মানুষের। বলতে পারেন হুজুর এটা কেমনে সম্ভব? আল্লাহর পক্ষে সম্ভব। অহংকারীদেরকে পিঁপড়ার মতো মানুষের আকৃতি, আকৃতি মানুষের কিন্তু পিঁপড়ার মতো তাদেরকে কেয়ামতের মাঠে উপস্থিত করা হবে। ইয়াশাহুমুজ জিল্লু মিন কুল্লি মাকান, অহংকারীদেরকে চারদিক থেকে লাঞ্ছনা আইসা তাদেরকে ছেয়ে ফেলবে, ঢেকে ফেলবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। তাহলে এলো দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার, যারা মুত্তাকি মুমিন হবে তাদের কেয়ামতের ময়দানে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আল্লাহ তাদেরকে পুলসিরাত পার করে জান্নাত পৌঁছে দেবেন। সূরা ইউনুসের 62 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম শোনো, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, আল্লাহর ওলিদের ভয় নাই, চিন্তা নাই। এখন আপনাদের মাথায় এসে গেছে, হুজুর আল্লাহর ওলি কি আর আমরা? আল্লাহর ওলি তো অমুকরা, আল্লাহর ওলি তো অমুক জায়গার অমুক বড়, আল্লাহর ওলি তিনি, আল্লাহর ওলি আমরা কি আল্লাহর ওলি? হ্যাঁ, আপনাদের মধ্যে আল্লাহর ওলি আছে। আল্লাহ বলতেছে আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় পায়। আল্লাহ বলেন আমি তাদেরকে ওলি বলে ঘোষণা করলাম। রিক্সা চালক যদি আল্লাহরে ভয় পায়, একটা গার্মেন্টসে চাকরি করে সেও যদি আল্লাহরে ভয় পায়, একজন কৃষক যদি আল্লাহকে ভয় পায়, ব্যাস তিনি আল্লাহর ওলি। হয়তো ওনারে আমরা আল্লাহর ওলি বলি না, কারণ তার বড় একটা চেয়ার নাই, 10-12 জন মুরিদ নাই, কথার কথা, হয়তো আমরা তারা এরকম আল্লাহর ওলি বলি না। কিন্তু দেখেন, যে ব্যক্তি মুত্তাকি উনি কৃষক হতে পারে, উনি সাধারণ একজন ব্যক্তি হতে পারে, উনি আপনাদের এলাকার হয়েও আপনারা তারে তেমন মূল্যায়ন করেন না, কিন্তু ওই বেটা মনে মনে আল্লাহকে ভয় পায়। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আমারে যে ভয় করবা, আমি আল্লাহ তাকে কোরআনে সবচেয়ে সম্মানিত বান্দা বলে ঘোষণা করলাম। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস আল্লামা বড়, ওরা যদি আল্লাহর ওলি হয় ভালো, কিন্তু আল্লাহর ওলি হওয়ার জন্য মুত্তাকি যদি হন, একটা সাধারণ মানুষও যদি আল্লাহকে ভয় করে সে আল্লাহর ওলি হয়ে যাবে। তাহলে এই মুত্তাকি যারা তাদের কোনো ভয় নাই, আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। লা তাবদিল আলি কালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন হবে না। জালিকা হুয়াল ফাউজুল আজিম, আল্লাহ বলেন এটাই হলো সবচাইতে বড় সফলতা। তাহলে কেয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষের হালাত জানলাম, কাফের, গুনাগার ইমানদার আর মুত্তাকি ইমানদার। আল্লাহ আমাদের সকলকে মুত্তাকি ইমানদার হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে মুত্তাকি ইমানদার হওয়ার তৌফিক দান করেন।